সো হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি সকাল সকাল স্টার্ট করে দিলাম। তো এখন বাজে সকাল 10টার মতো। তো এখন আমি যাচ্ছি একটু মেডিকেলে, কারণ তোমরা জানো যে আমার শরীরটা ভালো নেই। তো আমার ওষুধটা না কিছুটা শেষ হয়ে গেছে। তো দেখো এখানে মানে বৃষ্টি হয়েছে, তো প্রচণ্ড কাদা। আমি যাবো কোথা দিয়ে আমি সেটাই খুঁজে পাচ্ছি না। একটু ধরো, দাঁড়াও দেখাচ্ছি। রাস্তার অবস্থা কি? তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি মেডিকেলে চলে এসেছি। তো চলো দেখি ওষুধটা পাওয়া যায় কিনা। ভাইয়া এ বেলা মেডিসিন হয়েছে দেখো। ও কম নেই আর দিতে নেই, এই বেলা চাই। তো গাইজ দেখো ওই দোকানে তো মেডিসিন পাইনি। তো তারপরে আমি অটোতে করে চলে গেলাম অন্য আরেকটা মেডিকেলে। তো যার জন্য আমি ওইখানে অটোতে বসে গেছি আর এইদিকে যাচ্ছি। তো চলো দেখি অটোতে পাওয়া যায় কি না। সো গাইজ কি বলবো, একটা ওষুধ নিয়ে আজ দুদিন ধরে ঘুরছি, ওষুধটা পাচ্ছি না। তো তোমরা দেখলাম আমি 2-3 জায়গা গেলাম, তো সব জায়গাতেই ওষুধটা নেই, ঠিক আছে। তো এখন ওই জন্য ঘরে যাচ্ছি, দেখি কী করা যায়। সব বলছে কালকে আসবে কালকে আসবে, না একটা ওষুধ নিয়ে এতটা পরিমাণ ঘুরতে হচ্ছে কি বলবো, ধারণার বাইরে। এটা কাল থেকে ঘুরছি, এমন কোনো মেডিকেল নেই যে এখনও পর্যন্ত ঘোরা হয়নি। তো চলো রুমে যাই, দেন তোমাদের সাথে আবার কথা বলছি। তো গাইস তখন রুমে গিয়ে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, কারণ অনেকটা কষ্ট হয়ে গেছিলো। যার কারণ আমি রুমে গিয়ে একবারে যত কাজগুলো ছিল কাজটা সেরে নিয়ে একদম স্নান খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো এখন বিকেল 5টার মতো বাজে, আর এখন আমি যাচ্ছি একটু পার্লারে, একটু আইব্রোটা করবো। তারা প্রচণ্ড খারাপ হয়ে আছে। তো চলো তোমরা আমার সাথে। তো বৃষ্টির কারণে দেখো সব জায়গায় এরকম জল জমে গেছে, কাদা হয়ে গেছে। মেইন রোডে চলে এসে দেখো, এখানে সবসময় এই রোডে সবসময় এরকম জ্যাম লেগে থাকে। তো চলো পার্লারে গিয়ে তোমাদের সাথে আমি কথা বলছি। দেখো ওই যে ওপরে পার্লার রুম চলে এসেছে, তো ওটা বেশি দূরে না আর কি। আমাদের রুমের একটু সামনে গেলেই পার্লারটা চলে আসে, ঠিক আছে। তো আমি সেখানেই এসেছি, আরও আছে এদিকে, বাট এটা আমার রুমের কাছে, তো আমি এদিকেই যাবো। তো চলো একবারে আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি, চলো। তো দেখো এখানে আমি পার্লারের ভেতরে চলে এসেছি, আর ওখানে মিররে দেখাচ্ছিলাম তোমাদেরকে, কারণ ওই পার্লারের দিদিটা আরেকটু মানে সাইডে আরেকটা কাস্টমার আছে, তো সেখানে ও কি করছে আমি জানি না আদৌ। তো আমি এখানে ওয়েট করছিলাম। দেখো আমার আইব্রো পাটা হয়ে গেছে। তো চলো এখন আমি রুমে যাব, তার আগে আমার কিছু জিনিস নিতে হবে রুমের জন্য, মানে একটু বাজার করবো। তো চলো আমি একবারে বাজার করে নিয়ে রুমে গিয়ে দেন তোমাদের সাথে আমি আবার কথা বলছি। তো দেখো আমি এখানে বাজার করে নিয়ে এসেছি। তো ওটা একটা সবিন নিয়ে এসেছি, তো কালকে রান্না করতে হবে। আর কাঁচা লঙ্কা ফুরিয়ে গেছিলো, তো কাঁচা লঙ্কাটা নিয়ে এসেছি। আর এখানে একটু চিকেন নিয়ে এসেছি, যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, তো ওই জন্য আমি চিকেন নিয়ে এসেছি। তো চলো তোমাদেরকে আমি চিকেন রান্নাটা দেখাই। তো দেখো ওখানে আমি চিকেন রান্না করার জন্য চিকেনটা ধুয়ে নিয়েছি, এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, ওইদিকে সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো আজকে চিকেনটা একটু আমি অন্যরকম করছি, তো চলো তোমরা দেখো। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, এখানে একটু আমি চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দিলে কি হয় না, একটু কালারটা ভালো আসে। তো এখানে দেখো আমি গোটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে দেবো ফোড়নের জন্য। তো এটা একটু অন্যরকম কেন বললাম, তো সবাই তো সাধারণ এরকম তোমার
ফোড়ন দিয়ে প্যাঁচ ঠ্যাঁচ দিয়ে করবে তো, তো না আমি এর আগে প্যাঁচটা দেওয়ার আগে আমি কিছু গোটা রসুন দিয়ে দেবো, তো এটা দিলে না ফ্লেভারটা খুব ভালো আসে। তো দেখো এখানে আমি রসুন দিয়ে দিলাম, তো রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটাও আমি এখানে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব, দিয়ে লাল লাল করে ভেজে নেওয়ার পরে চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো এখানে আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তো আমি এই পর্যায়ে একটু নুন আর একটু হলদি গুঁড়ো দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। দেন সিম্পল প্রসেসিং, ঠিক আছে, তো সবাই জানে কিভাবে কি করতে হয়, তাও আমি বলছি কারণ আজকাল রান্নাটা খুব ইজি সবাই জানে, তো তাও আমি কিভাবে করি আমি একটু তোমাদেরকে আমি দেখাচ্ছি, তো যদি তোমাদের ভালো লাগে তোমরা ট্রাই করতে পারো। তো দেখো এখানে আমি এরপরে মশলাটা দিয়ে, মানে সবাই জানো কি কি মশলা প্রয়োজন, তো আমি সেই মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তো চলো এখানে দেখো আমার মশলাটা ভালো মোটামুটি কষানো হয়ে গেছে, তো এর পর্যায়ে আমি একটু কুচি করা টমেটো দিয়ে দিলাম। তো টমেটোটা দেওয়ার পরে আমি বেশিক্ষণ না, একটু 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে দেন আমি চিকেনটা আমি দিয়ে দেবো। তো চলো চিকেনটা দিই, দেন তোমাদের সাথে কথা বলছি। তো দেখো এখানে আমি চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, তো দেখো কালারটা তোমরাই বুঝতে পারছো কালারটা কেমন এসছে। তো চলো এবার চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিই, দেন আমি আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো এখানে আমার চিকেনটা মোটামুটি কষানো ডান, তো এদিকে আমি চিকেনটা কষাতে কষাতে এই সাইডে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি যেহেতু ভাত হবে রাতে। তো দেখো এখানে আমার চিকেনটা মোটামুটি কষানো ডান হয়ে গেছে, তো এবার আমি এখানে গ্রেভির জন্য ঝোল দিয়ে দেবো। তো দেখো আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ কালারটা, এখনও পর্যন্ত আমি শুধু ঝোলটা দিয়েছি তাই তো কালারটা কেমন এসছে। আর এখানে দেখো কিছু কষা মাংস রেখেছি আমাদের জন্য, তো আমি আর আমার দেওর আছে আমরা দুজন খাবো। তো এখানে দেখো গাইজ আমার চিকেনটা রেডি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।